প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21 ফেব্রুয়ারি 2022, সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন আরও একটি প্রতিবেদন। দর্শক ভাইরা, আজকে আমাদের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে হোমায়রা ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক এখান থেকে বিগ সাইজ সহ মাঝারি সাইজের দুধের আর প্রেগনেন্ট গাভি বিক্রি করে থাকে। প্রতি সপ্তাহে একটা দুইটা প্রতিবেদন এখান থেকে আপনাদের দেখাই। আজকে ছুটে চলে আসছি হুমায়রা ডেইরি ফার্মে, এসে দেখতেছি বিগ সাইজ সহ মাঝারি সাইজের দুধের আর প্রেগনেন্ট গাভি উনি আবারও নতুনভাবে সংগ্রহ করেছে, যা আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো। দেখাবো নতুন সংগ্রহ কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দামের গাভি রয়েছে, এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই বিষয়ে বিস্তারিত কথা বলে জানবো এই ফার্মের মালিকের কাছ থেকে। দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকে গাভি গরু কিনবেন, গাভি কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসির ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। সকালবেলায় তো হাট লাগাইছিলেন খামারে কাস্টমার দিয়ে। জি জি, বিক্রি করলাম তিনটা। তিনটা গরু বিক্রি হলো? জি জি। আচ্ছা, কোথায় গেল গরুগুলো? একটা গেল হান্ডেল, আর দুটো এখনো আছে, যায়নি। এখনো যায় নাই। শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ ঠিকানাটা আমাদের জানাবেন। আমি মোহাম্মদ নাসির, হুমায়রা ডেইরি ফার্মের মালিক। আমাদের বাড়ি বা সরি আমাদের ফার্ম হচ্ছে পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া। ভবানীপুরেও তো আপনাদের একটা ফার্ম আছে? ভবানীপুরে আমাদের ফার্ম আছে, ওখানেও গাভী আছে। আচ্ছা, আজকে কতগুলো গাভী নিয়ে আসছেন আপনাদের খামারে? গাভী এখন আপনাদের দেখাবো 7-8টা গাভী আছে, 11-12টার মতো। আচ্ছা, 7-8টা দেখাবেন বেছে বেছে? জি জি জি। বড় কয়টা দেখাবেন? বড় সাইজের মোট, আমাদের তো সাধারণত ছোট গাভী থাকে না বললেই চলে। এখন মনে করেন তার অ্যাটলাস দাম 1,62,000। সর্বনিম্ন? জি জি। আর উপরে? উপরে আছে 3,10,000। আচ্ছা, কি কি জাত আছে এবার আপনাদের খামারে? আমার এখানে হলস্টিন ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, আর হচ্ছে আপনার মোশে অস্ট্রেলিয়া বলে আছে। এই তিনটা জাতের গাভী আছে? জি জি। বাচ্চা সহ কয়টা আছে ভাই? বাচ্চা সহ আছে আপনার দুইটা দেখাবো। এগুলো তো দুধের গ্যারান্টি দেওয়া যাবে? না, দুধের গ্যারান্টি একটা কিছুক্ষণ আগে বাচ্চা দিছে। আচ্ছা, আর একটা? আর একটা মোটামুটি 4-5 দিন হয়েছে বাচ্চা দেওয়া। আচ্ছা, মোটামুটি 7-8টা গাভী দেখাবেন, এর মধ্যে দুইটা আছে বাচ্চা সহ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাম আছে হচ্ছে 1,62,000, নিচে উপরে 3,10,000। জি জি। ভিডিওর শেষে, অনেকেই ভিডিও শেষ পর্যন্ত দেখে না, তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই কোনো কথা থাকলে বলতে পারেন। দর্শক ভাই, আপনারা যারা প্রতিনিয়ত গাভী কিনতেছেন বা কেনার জন্য ইচ্ছুক, তারা অলওয়েজ আপনারা ফার্মে আসেন। আর বিষয়টা হচ্ছে, যারা না আসতে পারবেন তাদেরও আমরা পৌঁছে দিচ্ছি, কিন্তু আপনারা দেখেন যে বর্তমান যে সিচুয়েশন বিজনেসের, এটা কিন্তু ঠিক না। যারা করতেছে এখন, আমরাও এই সামিলি, যেমন পাবনার নাম শুনলে অনেকে ওই ভিডিওই আর দেখে না, ভয় পায়। ভাঙড়া চাটমোহরের ঈশ্বরদীর নাম শুনলে ভিডিওই আর দেখে না। আমার জানা মতো এরকম কাস্টমার, আমার রেগুলার কাস্টমার আছে, নাসির ভাই আপনার ভিডিও আমি দেখি না, গরু ডাইরেক্ট ওই যে হোয়াটসঅ্যাপে দেই, লন্ডন প্রবাসী হোয়াটসঅ্যাপে দেখে, কয় প্রোগ্রাম আর আপনার দেখি না, সিরাজগঞ্জের হলে দেখি। তো নতুন দর্শক ভাইরা, আপনারা যারা আমার কাছে নতুন, তারা একবার আসেন, যারা প্রতারিত হয়েছেন আসেন, ইনশাল্লাহ আবার একটাবার প্রতারিত একটু হয়ে যান, মানে দেখেন খামার করার, ফার্ম করার ইচ্ছা জাগবে ইনশাল্লাহ। আর গরু শুধুমাত্র ওই 15 লিটার দুধ ভাই 1,60,70,80 হয় না বর্তমান প্রেক্ষাপটে। গরুর অনেক দাম, যেমন মাংসের দাম আমাদের এখানে স্থানীয় বাজারে 24,000 টাকা মন, সেই ক্ষেত্রে ওই কষাই গরুর দাম বাড়লে গাভী গরুর দামও অটলি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আপনারা একটু টাকা যদি 20,000 পার পিসে মনে হয় বেশি, তারপরেও ভালো জিনিস কেনে না, আর তার নিজেদের কমেন্টগুলো আশা করি আমাদের ভালো আসবে। আর আপনি 1,60,000 টাকায় 15 লিটার 13-14 লিটার দুধ আশা করেন না ভাই, সম্ভব না। আমার স্থানীয় বাজারে 10-11 লিটার গরুর দুধের 1,50,000-55,000 বিক্রি হয় এরকম বিক্রি প্রথম বিয়ানের। জি জি। আর যে লোক, ভদ্রলোক আপনাকে 15 লিটার দুধ, 16 লিটার দুধ প্রথম বিয়ানের 70-80,000 টাকা দিতে চায়, ওনার কাছ থেকে গাভী কিনেন না, সে যে কেউ হয়। কারণ হচ্ছে উনি দিতে পারবে না, হয়তো যেদের বসাতে একটা দিবে লস করে, পরবর্তীতে কিন্তু আপনাকে সেই একজনকে আপনিই, এটা কিন্তু ঠিক না। এই একজন যে কোনজন এটা উপর আল্লাহ জানে। তবে গরু কেনার ক্ষেত্রে দামের সাথে গরুর একটা সামঞ্জস্য বা দুধের একটা সামঞ্জস্য, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো চলেন এবারে যে কালেকশন করছেন এগুলো সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে আমাদের। জি, আজকে আমাদের মাতৃভাষা দিবস, এই ভাষা দিবস উপলক্ষে একটা কথা বলতেছি, যে প্রথম গরুটা যে নিবে
তার জন্য আমি আলাদা একটা কিছু করব ইনশাআল্লাহ, ডিসকাউন্ট করে যাই করে আমি একটা ভালো কিছু করব যাতে উনি হ্যাপি থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলেন দেখি এবারে কালেকশনটা। জি নাসির ভাই, সর্বপ্রথমে লাল সাদা রঙের একটা গাভী নিয়ে আসলেন, একটু কালো অংশ এর বডিতে আছে, এটা কোন জাতের? আসলে এটা জাত অ্যাকচুয়ালি জার্সি জাতের। এটা হচ্ছে জার্সি জাতের গাভী? জি। আচ্ছা, এটা ইন্ডিয়ান জার্সি না আমাদের বাঘাবাড়ির জার্সি? না, এটা ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি? জি, আমি যতটুকু জানি। আচ্ছা, ইনশাআল্লাহ ইন্ডিয়ান জার্সি। টিকলি সাদা, তলাবাট সাদা, ফ্রিজিয়ানের তো ক্রস থাকতে পারে না? সাদা হলেই যে ক্রস আছে তা না, হয়েছে আবার কালো একদম আমার কাছে আছে, দেখাবো ইনশাআল্লাহ, একদম কালো। তাহলে কি ওটা অস্ট্রেলিয়া? ওটা কিন্তু জাতে ফিজিয়ান। আচ্ছা, এটার দাঁত হয়েছে কয়টা? এটার দাঁত হয়েছে ছয়টা। এটার ছয় দাঁত? জি। এখনো বাচ্চা নাই? বাচ্চা পেটে? বাচ্চা পেটে। আচ্ছা, কত মাসে প্রেগনেন্ট এটা ভাই? এটা 9 মাস 24-25 দিন হয়েছে। সময় কি রকম পাবে বাচ্চা দেওয়া? 14-15 দিন টাইম আছে। পুরো 14-15 দিন সময় পাবে? হ্যাঁ, দেখে নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা দেখে নিয়ে আসছি। তারপরে বাটের আর জরায়ুর নিশ্চয়তা থাকবে প্রেগন্যান্ট গরু। প্রেগন্যান্ট গরুতে? জি জি। যদি সমস্যা হয় আপনি রিটার্ন নেবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর দাম কত ভাই আজকের প্রতিবেদনে? এর দাম 1,62,000 টাকা। 1,62,000? জি। দরদামের সুযোগ দিবেন? দরদামের তেমন সুযোগ না। আমি তো ওই যে বললাম ভিডিওর শুরুতে যে অ্যাট ফার্স্ট আমার কাছ থেকে যে আজকে গাভীটা নেবে তার জন্য আমি একটা ভালো কিছু করব ইনশাআল্লাহ যাতে উনি হ্যাপি থাকেন। এই সেই গরু? এইটা বলে সেই গরু না, এটা প্রথম গরু যদি হয়ে যায় এটা এটার ক্ষেত্রে। আচ্ছা, মানে যেই আপনাকে প্রথম গরুর জন্য ফোন দিবে এই ভাষা দিবস উপলক্ষে এই তার জন্য একটা বিশেষ সুযোগ আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা সাইড করে নেন ভাই। এরপরে 2 নম্বর যে গাভী আছে এটা আস্তে আস্তে দর্শক ভাই বোনদের দেখাবো, চলেন। জি নাসির ভাই, 2 নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন, এরাও এরও টিকলি সাদা আছে। জি, এটা কোন জাত ভাই? এটা অস্ট্রেলিয়া জাতের। এটা একটা অস্ট্রেলিয়ান জাতের গাভী? জি জি। এর দাঁত হয়েছে কয়টা ভাই? এর মাত্র 2 দাঁত হচ্ছে। ছয় মাত্র 2 দাঁত হচ্ছে? জি। আর এই অল্প বয়সী গাভী আমরা চিনবো এর শিং, মাথা এইগুলো দেখে? জি জি জি। আচ্ছা, এটা আবার আর এক কথা যে শিং দেখে বাচ্চা দেওয়া মনে করেন নির্ধারণ করে কিছু ভাই বোন আছেন, আসলে এদের কোনো নিশ্চয়তা নেই যে শিং এর দাগের সাথে কোনো বাচ্চা দেওয়ার স্বাদ থাকে না। আচ্ছা, এটা স্বাদ থাকে না? না না। আপনি কি নিশ্চিত? আমি 100% নিশ্চিত। আচ্ছা, এটা সময় তাহলে মন্ডি গরুর ভাই শিং নাই তাহলে সেটা কি বাচ্চাই দেয় না কোনোদিন? আচ্ছা, ওর তো হিসাব আলাদা। আচ্ছা, তারপরেও আমি আছে আপনাকে দেখাবো, আমার কাছে আছে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটার সময় কতদিন আছে ভাই? এটার সময় আছে এখনো প্রায় 17-18 দিন। 17-18 দিন? জি। এই অবস্থায় যে কিনবে সে তার নিজের জায়গায় নিয়ে যেতে পারবে, অর্থাৎ সারা বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে। গাড়িতে কোনো সমস্যা হবে না? না না না, ইনশাআল্লাহ সমস্যা হওয়ার কথা না। ডেলিভারি যদি কেউ করে নিতে চায় সেক্ষেত্রে? সেই ক্ষেত্রে ওনার যে কদিন থাকবে একটা পার ডে কস্ট হিসাবে আপনার খরচ দিতে হবে, কারণ আমরা তো অত পরিমাণ লাভ ছায়া গরু বিক্রি করি না যে 15-17 দিন টাইম আছে। একটা গরু 17 দিনে আপনার মিনিমাম মনে করেন যে 300 টাকা করে ধরলেও 3×15=4,500 টাকা কিন্তু খেয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে উনি যদি দেয়, আর আমাদের হচ্ছে বিজনেস, টাকা দিলে আমরা আর একটা গরু নিয়ে আসতে পারবো, টাকা পয়সা পরিশোধ করলে হয়তো কিছু টাকা বাকি রাখলো, সেই ক্ষেত্রে ডেলিভারি করে দেওয়া যাবে। আচ্ছা, এর দাম কত নেবেন? এর দাম 1,90,000 টাকা। 1,90,000? জি। প্রথম বিয়ানের একটা অস্ট্রেলিয়ান জাতের গাভী? জি জি। দরদামের সুযোগ আছে তো? দরদামের সুযোগ না থাকাই হালকা পাতলা সুযোগ আছে, তবে গাভীটা খুব ভালো আমার কাছে। যে কয়টা গাভী আছে সবই উন্নত জাতের, উন্নত মানের আর কি। সাইড করে নেন ভাই, 3 নম্বর যে গাভী আছে এটা আস্তে আস্তে আমরা দেখি। জি, 3 নম্বর সিরিয়ালে বিগ বডির একটা গাভী আছে, গাভীটা অনেক বিগ সাইজের। আচ্ছা, এটা কোন জাতের ভাই? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের? জি জি। এই গাভীর দাঁত হয়েছে কয়টা ভাই? এই গাভীর দাঁত হয়েছে 6টা। 6 দাঁত হয়ে গেছে? জি। কয় নম্বর বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি জি। এর সঙ্গে কি বাচ্চা আছে? বাচ্চা পেটে আছে ভাই। এর সঙ্গে বাচ্চা নাই, দ্বিতীয় বাচ্চা দিবে? দেবে। জি। আচ্ছা, এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত মাসের প্রেগন্যান্ট ভাই? এটা বাচ্চা হয়ে যাবে 5-7 দিনের মধ্যেই আর কি। 5-7 দিন সময় আছে? জি, 9 মাস 2-3 দিন চলতেছে তো। আচ্ছা, এরও বাটটাতে জরায়ুতে গ্যারান্টি? জি ইনশাআল্লাহ গ্যারান্টি, আমি দেখে নিয়ে আসছি আমরা, তারপরেও গ্যারান্টি আছে। সেও তার মানে দেখেই কিনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর আগের বিয়ানের রেকর্ড জানেন? এর আগের বিয়ানের রেকর্ড ভাই জানি, ওটা বললে এখন মনে করেন যে যাই হোক, আগের বিয়ানে নাকি প্রথম বিয়ানে 21-22 লিটার দুধ হয়েছে প্রথম বিয়ানে? জি। তবে গরুর বডি দেখে কি মনে হয় যে হতে পারে? হ্যাঁ ইনশাআল্লাহ, আমাদের যে আমরা তো একটা আইডির উপর কিনি, উনি বললেই তো আর সেটা বিলিভ করি না, বিশ্বাস করি না, সেই ক্ষেত্রে তো দুধ হওয়ার কথা গরুর যে লক্ষণ তাতে এবারে 24-25 দুধ আশা করা যায়। তারপরে আমি উইদাউট গ্যারান্টি ভাই, গ্যারান্টি ছাড়া এখন শুধু আমি আপনাকে ধারবান দেখায় দেব, যদি দেখতে চান আর জরায়ুর কোনো বেটার হলে ওইটা আমি রিটার্ন নেব, সম্পূর্ণ টাকা আপনাকে দিয়ে দেবো যদি কোনো কাস্টমার ভাই এরকম। এর দাম 2,95,000 টাকা। এর দাম পড়বে 2,95,000 টাকা? জি জি। এতেও হালকা আলোচনার সুযোগ আছে? না জি, আছে সুযোগ আছে। সিরিয়ালে 3 নম্বর কারো পছন্দ হলে নাসির ভাইয়ের সঙ্গে কথা বলে বুকিং দিয়ে রাখতে পারবে।
হ্যাঁ বাচ্চা দেওয়ার পরে নিতে পারবেন। আচ্ছা এটা সাইড করে নেন, কিন্তু এসব বড় গরুর ক্ষেত্রে বুকিং টাকাটা একটু বেশি হতে হবে, বুকিং বেশি দিতে হবে। জি জি। আচ্ছা এটা সাইড করে নেন ভাই, চার নম্বরটা দেখি। চার নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন ভাই, এই গাভীটাও বেশ বড় সরো। এটা কোন জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। হ্যাঁ হ্যাঁ। এই গাভীর দাঁত হইছে কয়টা? এই গাভীর দাঁত দুই দাঁতই বলা যায়, কিন্তু চার দাঁত বাড়াইছে যেহেতু চার দাঁত। চার দাঁত বয়স? জি। প্রেগন্যান্ট কি প্রথমবারের মতো বাচ্চা হবে না দ্বিতীয়? প্রথমবারের মতো বাচ্চা হবে। প্রথমবারের মতো বাচ্চা দিবে? জি জি। প্রেগন্যান্ট কত মাসের? প্রেগন্যান্ট এটা আপনার 8 মাস 20 দিন 21 দিন এরকম হয়েছে, মানে এখনো 20 দিনের মতো টাইম আছে। পুরো 20 দিন সময় পাবে? 19 থেকে 20 দিন কার্ডের হিসাবে। জি। এরপরেও তো 2-4 দিন এলোমেলো হয়ে যায়। হ্যাঁ 10 দিন এলোমেলো হয়, কারণ হচ্ছে আপনার এটা কখন হবে একমাত্র উপর আল্লাহ জানে। আমাদের মানুষের ক্ষেত্রেও তো দেখি 8 মাস 7 মাস 9 মাসে বাচ্চা হয়। আচ্ছা। গরু নরমালি 9 মাস 8 দিন 10 দিনে বাচ্চা হয়, সেই হিসাবে আর কি 19 থেকে 20 দিন। জি। এর দাম কত? এর দাম 2,90,000 টাকা। 2,90,000? জি। আলোচনার মাধ্যমে বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ। এটা সাইড করে নেন, 5 নম্বরটা দেখি। 5 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের? জি জি। এর সঙ্গে বাচ্চা হয়ে গেছে? জি, এই কিছুক্ষণ আগে মানে সকালে হয়েছে। সকালে বাচ্চা হয়েছে? জি জি। বয়সটা মানে কয়েক ঘন্টা? কয়েক ঘন্টা। ফুলটুল ক্লিয়ার হয়েছে গাভীর? জি জি ক্লিয়ার। জন্ম ফুলটুল ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বাচ্চাটা কিন্তু অনেক হৃষ্টপুষ্ট বাচ্চা, বড় বাচ্চা হয়েছে। বা গাভীও বড় বাচ্চাও বড়। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ভাই? ছেলে। ছেলে বাচ্চা? জি। আচ্ছা এই গাভীর থেকে শাল দুধ কিরকম টানছেন একটানে? একটানে যখন জন্ম ফুল বের হয়ে গেছে তখন প্রায় আপনার, কারণ ফুল না পড়লে তো আমরা দুধ দোয়াই না, ওই বাচ্চাকে খাওয়াই আর কি প্রথম অবস্থায়। একটু জন্ম ফুল পড়ার পরে আর কি প্রায় 14 লিটার মতো একটানে দুধ দোয়ান করা হয়েছে। একটানে 14 লিটার? জি। এখন আবার দোয়ান লাগবি, আবার ওলানে চাপ এসে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁত কয়টা বললেন? চার দাঁত। চার দাঁতে প্রথম বাচ্চা? জি প্রথম বাচ্চা। আচ্ছা এটার আনুমানিক দুধ কি রকম হতে পারে ভাই আপনার ধারণা? এটা অ্যাকচুয়ালি এখন যে পরিমাপ আসছে সেই অনুযায়ী আমরা আশা করতেছি প্রথমে এটা 23-24টা দুধ মিনিমাম এসে যাবে, 25-এর কাছাকাছি। আচ্ছা একটা ধারণা দিলেন, যারা কিনবে তারা একটা আইডিয়া করে নিবে। আইডিয়া এখন কোনো গ্যারান্টি নেই আজকের জন্য, আবার তো এখন আইডিয়ার উপরে নিতে হবে। এর দাম কত ভাই? এর দামটাই ওই যে ফার্স্টে বলছিলাম যে 3,10,000 টাকা। এটার দামই 3,10,000? জি। আর আজকের কালেকশনের সবচেয়ে বড় গাভী? এটা সবচেয়ে বড় গাভী। দরদামের সুযোগ দিবেন? দরদামের সুযোগ না থাকাই, হালকা একটু নাই, হালকা আছে। আচ্ছা এটা সাইড করে নেন, এর পরেরটা দেখি। জি। 6 নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী নিয়ে আসলেন, সাদা কালো। এটা কোন জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত? হ্যাঁ। এর দাঁত হইছে কয়টা? দুই দাঁত। দুই দাঁত? হ্যাঁ। বাচ্চা প্রথম না দ্বিতীয়? দুই দাঁত প্রথম বাচ্চা। দুই দাঁতে প্রথম বাচ্চা? জি। ছেলে না মেয়ে বাচ্চা ভাই? মেয়ে বাচ্চা, মেয়ের জাত। মেয়ে বাচ্চা, তোমার মায়ের জাতি পাইছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই গাভীর থেকে দুধ কি রকম পাচ্ছেন? এই গাভীর দুধ আলহামদুলিল্লাহ যা পাচ্ছি শুকরিয়া, বাচ্চা তো ছোট এখন আপাতত। আজ সকালে আপনার প্রায় 11.5-12 লিটার দুধ হয়েছে। দুধ সকালে 11.5-12 লিটার পাইছে? জি জি। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আজ 5 দিন। 5 দিন ফুল? জি। আচ্ছা এই গাভীর দুধের গ্যারান্টি কত লিটার দিবেন? এই গাভীর আপাতত আপনার এই মুহূর্তে যদি ধরেন আজকে নেয় কালকে আগামীকালকার জন্য গ্যারান্টি আছে হচ্ছে 19 লিটারের মতো। 19 লিটার? জি। দাম কত? কারণ প্রতিনিয়ত দুধ বাড়তেছে এই জন্য দাম। এটা 2,65,000 টাকা। 2,65,000? জি। এটাতেও দরদামের সুযোগ আছে? হ্যাঁ, এত বড় একটা গাভী হলস্টাইন ফ্রিজিয়ান আর অন্যান্য দিন হচ্ছে সত্যি কথা আজকে দাম আমি অনেক কম চাচ্ছি, কারণ যে সামান্য লাভ হলো আজকে ভাষা দিবসের জন্য সকালে শহীদ মিনারে ফুল দিয়ে আসছি, একটু সার লাভ না হলে বিক্রি করবো না, কিন্তু তুলনা মাফিক কম আর কি, একটু কম চাচ্ছেন। জি। দর্শকরাও আপনার ভিডিও প্রতিনিয়ত দেখে আজকের দাম আর আগামী গত দিনের দাম যাচাই বাছাই করলে বুঝতে পারবে কেমন দাম চাচ্ছে, অনেক ডিসটেন্স আছে ইনশাআল্লাহ। আচ্ছা এটা সাইড করে নেন, সবশেষে একটা গাভী আছে 7 নম্বরে, ওইটা আস্তে আস্তে দর্শক ভাই বোনদের দেখাবো চলেন। সবশেষে 7 নম্বরে একটা গাভী আছে, এইটা কোন জাতের গাভী ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এর দাঁত হইছে কয়টা? এর দাঁত 6টা, তে খিল উঠতেছে আর কি, 8 দাঁতই, মানে 8 দাঁতই হয়ে যাবে। জি জি। কিন্তু বাচ্চা দেবে দ্বিতীয়? বাচ্চা হচ্ছে সেকেন্ড বাচ্চা। সময় কি রকম আছে? সময় আছে এখনো প্রায় 20 দিনের মতো। পুরো 20 দিন সময় পাবে? আই 2-1 দিন এদিক সেদিক। এর দাম কত ভাই? এর দাম আপনার 1,82,000। 1,82,000? জি। এতেও দরদামের সুযোগ আছে? হ্যাঁ হালকা সুযোগ আছে। আচ্ছা খামারে যে আরো যে গরু আছে শুয়ে আছে কিছু দাঁড়িয়ে আছে এগুলো দেখালেন না আজকে? এগুলো দেখা তো দেখাই দিচ্ছেন, কিন্তু ওইগুলোর আর কি ডিটেইলস বললাম না, এগুলো কেউ যদি কিনতে চায় ফোনে যোগাযোগ করলে দেখে শুনে কিনতে পারবে, তো কারণ একটু বড় সাইজের গাভী আছে, মন্ডি আছে। আচ্ছা এগুলো আর আজকে দেখালাম না, ইনশাআল্লাহ আগামী প্রতিবেদনে দেখাবেন।
তো নাসির ভাই আজকে যে গাভিগুলো দেখালেন এগুলো কিভাবে দর্শকরা সংগ্রহ করবে বা আপনারা এখানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা দিবেন এটা একটু আমাদের জানান। দর্শক ভাইরা আপনারা সংগ্রহ করতে পারবেন ওনারা যেভাবে চায়, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা ফার্মের দিকে আসেন, ফার্মে এসে বুঝে শুনে দেখে, হয়তো ভিডিও দেখতেছেন সাতটা ফার্মে এসে দেখলেন পনেরোটা আছে এরকম থাকে, কারণ আমাদের গরু আমরা এলাকার থেকে কিনে আমার কাকা কেনে আমি বিক্রি করি, উনিও বিক্রি করে প্রতিদিন দেয় মাঝে মাঝে। তো যাই হোক, ফার্মে এসে দেখে শুনে কেনেন, আর অনলাইনে কিনলেও আপনারা একটু সচেতনতাটা হয়ে সচেতনতামূলকভাবে গরু কেনেন, আর ডিটেলস আগে চতুর্দিকে বিচার বিশ্লেষণ করে একজনকে টাকা দেন। আর একটা কথা যেটা হচ্ছে যে কিছু কাস্টমার বলে যে ভাই আমি আসতেছি ওই গরুটা আমার জন্য রাখেন, তো সেই ক্ষেত্রে ওই গরুটা রাখা কঠিন, কারণ ইতিমধ্যে আপনি আস্তে আস্তে রাস্তায় অন্যজন বায়না দিয়ে দিলে এটা আমরা নিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে আমরা বলবো ওটা বিক্রি হয়ে গেছে। আপনাতে অ্যাডভান্স করলে আমার মনে হয় না ভয় নাই, আমি আমার কথা বলতেছি ইনশাল্লাহ, যদি আপনি অ্যাডভান্স করেন আপনি ও গরু পাবেন নির্ধারিত টাইমের মধ্যে, যদি আপনি একদিন বা দুদিন সময় নেন এর ভিতরে ওই গরু এক কোটি টাকা লাভ বললেও ইনশাল্লাহ বিক্রি হবে না। আমি নাসির বাসে থাকাকালীন আমি মরে গেলে সেটা ভিন্ন বিষয়, কারণ সবাইকে মরতে হবে, কিয়ামতের মাঠে বিচার হাসন নাসর আছে, জান্নাত জাহান্নাম আছে ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে আপনাদের ওই অ্যাডভান্স নিয়ে কোনো টেনশন নেই, টেনশন নাই, যে গরুর অ্যাডভান্স করবে ওটা ইনশাআল্লাহ পাবে পাবে। হ্যাঁ, কিন্তু ওই নির্ধারিত সময়ের মধ্যে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শক, তারপরেও মানুষের সমস্যা থাকতে পারে, হয়তো বললো ভাই আজকে সোমবার আমি বুধবারে নেব নিতে পারলাম না, বাই চান্স একদিন, এটা আমরা সময় ইনশাআল্লাহ দেখবো, সময় দেওয়া যাবে। ফোন নম্বরটা দর্শকদের জানান, বাংলায় বলবো না ইংরেজি, আজকে আসলে মাতৃভাষা দিবস, অনেক কথা তারপরেও ইংরেজি বের হয়ে গেছে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। 01737552493 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ আছে। অসংখ্য ধন্যবাদ আজকে নতুন কালেকশনের গাভি দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।